যে টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তার নাম হচ্ছে নাম্বার কম্বিনেশন। নাম্বার কম্বিনেশন, ওকে। তো নাম্বার কম্বিনেশন নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি, তো সবার প্রথমে আমরা একটু ডেসিমাল নাম্বার সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করি। তো ডেসিমাল নাম্বার সিস্টেম, তো ডেসিমাল নাম্বার সিস্টেমে কত থেকে আসে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে কত আসতেছে? 10। আসলে 9-এর পর 10 কেমনে আসতেছে? তো সবার প্রথমে হচ্ছে 0-0 কম্বিনেশন হয়, যে আমরা নাম্বার সিস্টেম নিয়ে যখনই কাজ করি সব কিছুকে আমরা কি করি, নাম্বারগুলোকে কম্বাইন করি। একের অধিককে না, একের অধিক নাম্বারকে একত্রে নিয়ে কাজ করা সিস্টেমটাকে মূলত কি বলা হয়? কম্বিনেশন। তো সবার প্রথমে কিসের কম্বিনেশন হয়? 0, 0, 0, 1, 0, 2, 0, 3, 0, 4, 0, 5, 0, 6, 0, 7, 0, 8, 0, 9। কিন্তু সংখ্যা শুরুতে জিরো থাকাও যে কথা, না থাকাও সে একই কথা, সেজন্য সামনের জিরোগুলোকে কি করে দেওয়া হয়, ওকে, ওগুলা না লিখলেও চলে। এরপরে কার কম্বিনেশনটা স্টার্ট হয়? 1-এর। তো 1 সবার প্রথমে কার সাথে কম্বাইন করবে, সেজন্য কত আসছে? 1-1, ও ইয়া 1-0। দেন 1 আবার কার সাথে কম্বাইন করবে? নিজের সাথে। এরপরেটা কত আসবে? 1-1। এরপরে 1 কার সাথে আবার কম্বাইন করবে, সেজন্য কত আসতেছে? 1-2। এরপরে 1 আবার কার সাথে কম্বাইন করবে? 1-3। এরপরে কার সাথে কম্বাইন করবে, তো কত আসবে? 1-4। এভাবে করে 1-5, 1-6, 1-7, 1-8, 1-9। এরপরে 1-এর কম্বিনেশন শেষ, কারণ আমরা কি জানি ডেসিমাল নাম্বার সিস্টেমের লাস্ট ডিজিট কত, সেজন্য 1-9, তার মানে 1-এর কম্বিনেশন শেষ। এবার 1-এর পর কে আছে? 2। 2 সবার প্রথমে আবার কার সাথে কম্বাইন স্টার্ট করবে, ওকে, ক্লিয়ার? তো তারপর 2-0, 2-1, 2-2, 2-3, এভাবে করে যাবে। তো ডেসিমাল নাম্বার সিস্টেমটা যাওয়ার পর আমরা একটু অক্টাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করি। অক্টাল নাম্বার, অক্টাল নাম্বার কত থেকে স্টার্ট হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো অক্টাল নাম্বার সিস্টেমের লাস্ট ডিজিট কত? 7। তো সবার প্রথমে কার কম্বিনেশন হয়? 0, 0, 0, 1, 0, 2, 0, 3, 0, 4, 0, 5, 0, 6, 0, 7। আমরা কি জানি সামনে জিরো থাকাও যে কথা, না থাকাও সে একই কথা, তো আমাদের জিরো এগুলা দিলেও চলে না দিলেও চলে। তো জিরোর কম্বিনেশন শেষ হওয়ার পর কারটা স্টার্ট হয়? 1-এরটা। কারটা স্টার্ট হবে? তো 1 সবার প্রথমে কার সাথে কম্বাইন করবে? 1-0। দেন 1 কার সাথে কম্বাইন করবে? নিজের সাথে। 1-1। এরপরে কার সাথে কম্বাইন করবে? 2-এর সাথে। তাহলে কত আসবে? 1-2। দেন 1 কার সাথে কম্বাইন করবে? 3-এর সাথে। তাহলে কত আসবে? 1-3। একইভাবে 1 কার সাথে কম্বাইন করবে? আবার 4। আবার কার সাথে যাবে? 5, তারপর 6, তারপরে 7। আমরা কি জানি অক্টাল নাম্বারের লাস্ট ডিজিট কত? 7। তো 7 পর্যন্ত আসলে কার কম্বিনেশন শেষ হচ্ছে? 1-এর কম্বিনেশন শেষ হচ্ছে, কারণ লাস্ট কত আছে? 1-7। তার মানে 1-এর কম্বিনেশন শেষ। এবার কারটা স্টার্ট হবে? 2-এরটা। তাহলে কত থেকে স্টার্ট হবে? 2-0। তারপর 2-1, 2-2, 2-3, 2-4, 2-5, 2-6, 2-7। ক্লিয়ার? এবার আমরা একটু হেক্সাডেসিমালের কম্বিনেশনটা একটু শিখি। তো আমরা এবার হেক্সাডেসিমালের কম্বিনেশনটা একটু শিখব। হেক্সাডেসিমাল, তো হেক্সাডেসিমাল নাম্বার কত থেকে স্টার্ট হয়? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এ বি সি ডি ই এফ, ওকে। তো সবার প্রথমে কার কম্বিনেশন? 0, 0, 0, 1, 0, 2, 0, 3, 0, 4, 0, 5, 0, 6, 0, 7, 0, 9, 0, A, 0, B, 0, C,
জিরো ডি, জিরো ই, জিরো এফ। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে সবার লাস্ট ডিজিট কোনটা? এফ। আর সামনে জিরো থাকাও যে কথা, না থাকাও একই কথা, সেজন্য আমরা কি লিখব? খালি ওকে। তো এফ এর পর সবার প্রথমে জিরোর কম্বিনেশন শেষ হয়েছে, এবার কার কম্বিনেশন? তাহলে কত আসবে? ওয়ান জিরো। তারপরে এখন অনেকে বলে ওয়ান জিরো কে কি লেখা যায়? এ। এটা কিন্তু ওয়ানের কম্বিনেশন স্টার্ট হচ্ছে, এটা কিন্তু ওয়ান জিরো না, এটা কার কম্বিনেশন স্টার্ট হচ্ছে? যেমন ওয়ান টু, ওয়ান থ্রি, ওয়ান ফোর, ওয়ান ফাইভ, ওয়ান সিক্স, ওয়ান সেভেন, ওয়ান এইট, ওয়ান নাইন। এবার ওয়ান নাইন যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে কি আসবে নাইনের পরের ডিজিটটা কি হেক্সাডেসিমালে? তাহলে কি আসবে? ওয়ান এ, ওয়ান বি, ওয়ান সি, ওয়ান ডি, ওয়ান ই, ওয়ান এফ। হেক্সাডেসিমালে লাস্ট ডিজিট কোনটা? এবার কার কম্বিনেশন স্টার্ট হবে? তাহলে কত আসবে? টু জিরো, টু ওয়ান, টু টু, টু থ্রি, টু ফোর, টু ফাইভ, টু সিক্স, টু সেভেন, টু এইট, টু নাইন, এরপরে টু সি, টু ডি, টু ই, টু এফ। এটা আমরা এভাবে করে যেতে থাকলে কম্বিনেশন আসবে, এ জিরো, এ ওয়ান, এভাবে করে যেতে থাকবে। ওইটা আমরা শিখবো, সামনে শিখবো। এখন আমরা অলমোস্ট ডেসিমালের কম্বিনেশন শিখছি, অক্টাল, হেক্সাডেসিমাল, এবার বাইনারিটা। এবার বাইনারি আমরা জাস্ট অল্প কিছু দেখলাম যে কেমনে কম্বিনেশন করতে হয়। এখন এটা করতে থাকলে যেমন হেক্সাডেসিমাল ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা এক থেকে এক হাজারও লিখতে পারি, এক থেকে এক লাখও লিখতে পারি, এক থেকে এক কোটিরও কাউন্টিং করতে পারি, তেমনি হেক্সাডেসিমালেও কি করা যাবে, ওই কাজটা করা যাবে। আমরা যে স্যাম্পলটা দেখলাম কিভাবে করে কি করা যায়, কম্বিনেশন তৈরি করা যায়, এবার আমরা বাইনারিটা নিয়ে কাজ করব। বাইনারি, আচ্ছা বাইনারিতে ডিজিট কোনটা কোনটা? জিরো আর ওয়ান। এর পরের ডিজিটটা কত হবে? প্রথমে জিরো জিরোর কম্বিনেশন, জিরো জিরো, জিরো ওয়ান। তো সামনে জিরো যদি, যেহেতু সামনে জিরো দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, শেষ। এবার কার কম্বিনেশন? এরপরে হচ্ছে ওয়ানের কম্বিনেশন, ওয়ান কার সাথে একবার কম্বাইন হবে? জিরোর সাথে। দেন ওয়ান কার সাথে কম্বাইন হবে? এর পরের সংখ্যাটা কত? তো এখন একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। প্রবলেমটা হচ্ছে আমরা ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমালের ক্ষেত্রে ইজিভাবে কম্বিনেশনগুলো কি করতে পারতাছি, তৈরি করতে পারতাছি, কিন্তু প্রবলেমটা শুরু হয় কোথায়? বাইনারি নাম্বার সিস্টেমে শুরু হয়। তো এই বাইনারি নাম্বার সিস্টেমে যখন প্রবলেমটা শুরু হয়, এটাকে সলভ করার জন্য একটা মেথড আছে। তো সেই মেথডটাই শিখবো। সেই মেথডের মাধ্যমে আমরা যে কোনো নাম্বারের কম্বিনেশন খুব ইজিভাবে কি করতে পারবো, বের করতে পারবো। এখন সাপোজ একজন আমাকে কোশ্চেন করছিল যে টু এফ এর পরের সিরিজটা কত আসবে, তাই না? আবার বলতেছে টু এফ এর পরের সিরিজ আমরা জানি থ্রি জিরো। এখন কেউ আমাদেরকে বলল যদি নাইন এফ এর পরের সংখ্যাটা কত হবে, এর পরের কম্বিনেশনটা কত হবে, পরবর্তী কম্বিনেশনটা কত হবে, বা কেউ আমাদেরকে বলবো নাইন এইট এফ এর পরবর্তী কম্বিনেশনটা কত হবে, অথবা কেউ আমাদেরকে বললো সেভেন ফাইভ এটার অক্টাল, আমি বেসগুলোকে পাশে লিখে দিচ্ছি, এটার বেস হচ্ছে কি সিক্সটিন, এটার বেস হচ্ছে সিক্সটিন, এটার বেস হচ্ছে এইট, আমাকে বললো এটার পরের কম্বিনেশনটা কত হবে। তো এখন পরের কম্বিনেশনটা আমি দুইভাবে করতে পারবো। তো প্রথম স্টেপটা আমরা সবাই জানি, সেটা কি একদম বিগিনিং থেকে কম্বাইন করে করে আসতে হবে, ঠিক আছে? তো এই প্রথম থেকে কম্বাইন করে আসতে থাকলে দেখা যাবে পরীক্ষার হলে আমি খালি এই কোশ্চেনটারই অ্যান্সার দিতে পারবো, আর বাদ বাকি যা অ্যান্সার থাকবে ওইটা আমার দেওয়া লাগবে না, দেওয়ার সময় হবে না।
কারণ ফার্স্টের থেকে সিরিয়াল ওয়াইজ যেতে থাকলে আমাদের টাইমটা কি হবে, অনেক কনজিউমিং হবে। তো সেটার জন্য আমরা একটা কুইক মেথড শিখি আজকে, ওকে? তো ওই মেথডের সাহায্যে 9F এর পরের ডিজিটটা কত হবে ইজি ভাবে আমরা বের করতে পারবো, 98F এর পরের ডিজিটটা কত হবে সেটাও বের করতে পারবো, 75 যার বেস অক্টাল এটার পরের না কম্বিনেশনটা কত হবে সেটাও বের করতে পারবো, আবার 11 এটার পরের কম্বিনেশনটা কত হবে সেটাকে আমরা কি করতে পারবো। ওকে, ক্লিয়ার? ওকে, তো আমরা স্টার্ট করতেছি। তো এই সিস্টেমটা করার জন্য সবার প্রথমে আমি একটা ফর্মুলা লিখতেছি। ফর্মুলাটা হচ্ছে, সবার প্রথমে আমার কি দেওয়া থাকবে, ডিফারেন্ট বেস দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, ডিফারেন্ট বেস দেওয়া থাকবে। তো সেই ডিফারেন্ট বেসটাকে আমাকে কি নিতে হবে, বেস 10-এ নিতে হবে। বেস 10 বলতে মূলত কাকে বোঝায়, ডেসিমালে নিতে হবে। দেন আমাকে নিড অনুযায়ী অ্যাড করতে হবে। এটাকে যদি আমরা বলি অ্যাকর্ডিং টু নিড, ঠিক আছে, দেন যে রেজাল্টটা আসবে সেটাকে আবার কিসে নিয়ে যেতে হবে, ডিফারেন্ট বেজে নিয়ে যেতে হবে। এখন অ্যাকর্ডিং টু নিড বলতে মূলত কাকে বুঝায় সেটাই আমি স্টার্ট করি। তো আমাদেরকে সবার প্রথমে বললো 9F, এটার বেস কত, 16, এটার পরবর্তী কম্বিনেশনটা কত, কি বলছে, পরবর্তী কম্বিনেশন। তাহলে 9F এটাকে আমি নিচে দেখাই, তো আমরা কি নিলাম 9F, এটার বেস হচ্ছে 16, আমি বললাম এটার পরবর্তী কম্বিনেশন কত হবে। তো এটা আমার কি ডিফারেন্ট বেস দেওয়া আছে, ডিফারেন্ট বেস কত, এখানে এখানে কিসে নিতে হবে, সবার প্রথমে এটাকে বেস 10-এ নিতে হবে। ওকে, তো বেস 10-এ আমরা নেওয়ার সিস্টেম শিখছি না, বেস 16 থেকে বেস 10-এ কেমনে নিতে হয়। তো সবার প্রথমে আমরা এটাকে কিসে নিব, বেস 10-এ। তো আমরা স্টার্ট করতেছি বেস 10-এ নেওয়ার প্রসিডিওর। সবার প্রথমে কি দেওয়া আছে, 9F, এখানে কি কোনো ফ্র্যাকশনাল পার্ট দেওয়া আছে, আচ্ছা, তো সবার প্রথমে আমরা কি নিব, এফ, বেস কত, এখানে 16 টু দি পাওয়ার কত, এটা আমরা শিখছি না, বেস 16 থেকে কেমনে বেস 10-এ নিতে হয়। এখন এফ এর ভ্যালু কত, হেক্সাডেসিমালে 15, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার ভ্যালু কত, 1, তাহলে কত আসতেছে, 15। ওকে, দেন এর পরের সংখ্যা কত, 9 × 16 টু দি পাওয়ার কত, 1, 9 × 16 কত আসতেছে, 144, এটাকে অ্যাড করলে কত আসবে, 159। এখন আমরা কি বলছি, এটার পরবর্তী কম্বিনেশন বলছি না, যদি পরবর্তী কম্বিনেশন বলে এখানে আমরা কি বলছি, অ্যাকর্ডিং টু অ্যাড, অ্যাকর্ডিং টু নিড, আচ্ছা এই কথা বলতে আমি ভুলে গেছি, অ্যাড অ্যাকর্ডিং টু নিড। তাহলে এই যে আমাদের যেই কনভার্সনের পর এটা কি ভ্যালু, আমাদের একটা ডেসিমাল ভ্যালু, এটা কি ভ্যালু, একটা ডেসিমাল ভ্যালু। এখন এটার সাথে আমাদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে, কেমনে অ্যাড করব, অ্যাকর্ডিং টু নিড মানে আমার প্রয়োজন অনুযায়ী আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, প্রয়োজন অনুযায়ী কি করতে হবে, আচ্ছা অ্যাড নাম্বার বলি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, অ্যাড নাম্বার অ্যাকর্ডিং টু নিড, আমাদের প্রয়োজন অনুযায়ী সংখ্যাকে কি করতে হবে, যোগ করতে হবে। এখন পরবর্তী সংখ্যা বলছে, তার মানে এটার পরের সংখ্যা না, তার মানে কি এটার পরের সংখ্যা, তাহলে আমাদেরকে কত অ্যাড করতে হবে, প্লাস 1, তো অ্যাড করলে কত আসবে, এটা 160, এটার বেস কত হবে, কথা কি বুঝে গেছে। আমি যদি বলতাম পরবর্তী 6 ঘর পর কম্বিনেশনটি বের করো তাহলে কত অ্যাড করতে হইতো, আমি যদি বলতাম পরবর্তী পরবর্তী বললাম না 6 ইয়া 7 ঘর পরের কম্বিনেশন বের করো তাহলে কত অ্যাড করতে হবে, প্লাস 7। আমি যদি বলতাম এর আগের ঘরের কম্বিনেশন বের করো,
মাইনাস ওয়ান কি করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে? তো অ্যাড নাম্বার অ্যাকর্ডিং টু কি বললাম, নিড, যদি পরবর্তী, যেহেতু আমি কি বলছি এটার পরবর্তী কম্বিনেশনটা বের করতে বলছি, তাই কত অ্যাড করছি, প্লাস ওয়ান। আমি যদি বলতাম পাঁচ ঘর পরের কম্বিনেশন বের করো, তখন কি অ্যাড করতে হইতো, প্লাস ফাইভ। আমি যদি বলতাম 10 ঘর পরের কম্বিনেশন বের করো, তাহলে কি আসতো, প্লাস 10। এটা ক্লিয়ার? তো তো অ্যাড নাম্বার অ্যাকর্ডিং টু কি, নিড। তো আমি জাস্ট কি করব, যেহেতু পরবর্তী কম্বিনেশন বলছে, কি বলছে, আমি এটার কি বলছি, এটার পরবর্তী কম্বিনেশন, পরবর্তী কম্বিনেশন বা নেক্সট, এটা নেক্সট নাম্বারটা কি, আমি এটা নেক্সট নাম্বারটা জানতে চাইছি। তো নেক্সট নাম্বার যদি বলে, তাহলে কত অ্যাড করতে হবে, প্লাস ওয়ান। সহজ কথা, আমাকে যত ঘর পরের কথা বলবে, ঠিক তত ঘরটাকে আমি কি করে দিব, অ্যাড করে দিব। যদি 2 ঘর পরের কম্বিনেশন বলে, 2, 3 ঘর পরের কম্বিনেশন বললে এখানে 3, 4 ঘর পরের কম্বিনেশন বললে কত, 4। আচ্ছা, 160। দেন কি বলছে, এই যে রেজাল্টটা আসবে, তার মানে 160 আমার কি একটা রেজাল্ট না, এই রেজাল্টটাকে আবার কি করতে হবে আমাদেরকে, সেই ডিফারেন্ট বেসে কি করতে হবে, নিয়ে যেতে হবে। তো ডিফারেন্ট বেস হিসেবে এখানে কত ছিল, তার মানে সংখ্যাটা যেই বেজে দেওয়া থাকবে সেটাকে একবার বেস টেনে নিতে হবে, দেন বেস 10 থেকে আবার যেই বেজে দেওয়া ছিল সেই বেজে কি করতে হবে, রূপান্তর করতে হবে। কথা বুঝে গেছে? তার মানে আমি রেজাল্ট কত পাইছি, 160, বেস কত, 10। তাহলে এটাকে আমার আবার কিসে নিয়ে যেতে হবে, বেস 16-এ। তো আমি 160-কে আবার কি দিয়ে ডিভাইড করব, 16 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? তো আমরা এই যে প্রথমটুকু যে কনভার্সন করছি, সেটা কিসে কনভার্ট করছি, বেস 16 থেকে, দেন এবার 10 থেকে আবার কিসে যাব, ঠিক আছে? অর্থাৎ এ স্টেজে রেজাল্টটাকে কিসে নিয়ে যেতে হবে, বেস 10 থেকে, কারণ এখানে আমাদের বেস কত দেওয়া আছে। আচ্ছা, করলে কত আসবে, 10 হাইফেন কত, আবার 16 দিয়ে আমরা যদি ডিভাইড করি কত আসবে, 0। ও আচ্ছা সরি, এখানে আমরা 160-কে যদি 10 দিয়ে ডিভাইড করি, তাহলে কত, ইয়া 16 দিয়ে ডিভাইড করি কত আসবে, 160 ভাগশেষ কত, তাহলে এখানে কত আসবে, 0। আর এর পরের লাইনে আমরা 16 দিয়ে কাকে ডিভাইড করব, 10-কে। তো 0 দিয়ে 16-কে ডিভাইড করলে কত আসবে, তাহলে এখানে হাইফেন দিয়ে কত আসবে, 10। আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 10 আসলে কি লিখতে হয়, এ। ক্লিয়ার? তাহলে আমাদের সংখ্যাটা কত আসতেছে, এ 0। বেস কত হবে এটার, তার মানে 9F এর পরের ডিজিটটা কত হবে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, আমাকে এখানে যে কোনো সংখ্যায় দেওয়া থাকুক না কেন, এটাকে আমাকে কি নিতে হবে। আর কম্পিউটার নাম্বার সিস্টেমে বেস 10টা কি কমন, আর আমাকে নাম্বার হয়তো দেওয়া থাকতে পারে 8-এ, 2-তে, অথবা 8-এ, অথবা 16-এ, এই তিনটা নাম্বার আমাকে দেওয়া থাকতে পারে। বললো এই তিনটা নাম্বারের পরবর্তী বা 2 ঘর পর বা 3 ঘর পরের কম্বিনেশন আমাকে কি করতে বলতে পারে, বের করতে বলতে পারে, ঠিক আছে? অর্থাৎ বাম সাইডে আমার কি থাকতে পারে, বেস 2 থাকতে পারে, বেস 8 থাকতে পারে, বেস 16 থাকতে পারে। যেমন এখানের কথাই বলি, এখানে আইদার 16 থাকতে পারে, অর 2 থাকতে পারে, অর 8 থাকতে পারে, যাই থাকুক না কেন আমাকে সেটাকে কিসে রূপান্তর করতে হবে, বেস 10-এ। বেস 10 থেকে রূপান্তর করার পর যেই বেজ আমার দেওয়া ছিল ওই বেজে আমাকে সেটাকে কি করতে হবে, রূপান্তর করতে হবে। তো আমরা আরেকটা দেখি তাহলে ক্লিয়ার হবে। না না, বেস 10 দেওয়া থাকলে তো আমরা জানি বেস 10 এর পরের সংখ্যাটা কত হবে, আমরা তো জানি, তাই না? যেমন 1 1, এটার বেস কত দিলাম, 2। আমি বললাম এটার পরবর্তী কম্বিনেশন কত হবে, অর্থাৎ এর নেক্সট কম্বিনেশন কত হবে, তো সবার প্রথমে এটাকে কিসে নিতে হবে, বেস টেনে নিতে হবে। তো নেওয়ার সিস্টেমটা কি, ফার্স্টে 1, ভিত্তি কত, 2, এটা আমরা করছি না সবাই, 1 × 2⁻⁰, তার মানে 1 × 1 ভ্যালু কত, দেন 1 ×
অ্যাড করলে কত আসতেছে? আচ্ছা নেক্সট কম্বিনেশন বলছি, তাহলে কত অ্যাড করতে হবে, কত আসছে? এটা আমাদের কি রেজাল্ট, এটা আমাদের কি, আর এই ওয়ানটা কি অ্যাড নাম্বার, জাস্ট বুঝার জন্য অ্যাড নাম্বার অ্যাকর্ডিং টু কি, ওকে অ্যাড নাম্বার অ্যাকর্ডিং টু কি নিড, এটার বেস কত আসছে 10। এখন এটাকে আবার কিসে নিতে হবে, বেস টু তে নিতে হবে, বেস কিসে নিতে হবে টু তে, কারণ যেটা দেওয়া থাকবে ঠিক আমাকে ওই বেসটাতে কি করতে হবে রূপান্তর করতে হবে। তো এখন আমি 4K কোথায় নিব, বেস টু তে, তাহলে বেস টু তে নেওয়ার সিস্টেমটা কি টু দিয়ে ডিভাইড করা, বেস 10 কে বেস টু তে নেওয়ার সিস্টেম কি টু দিয়ে ভাগ করা, তার কত আসবে 2-0, আবার টু দিয়ে করলে 1-0, টু দিয়ে করলে 0-1, ওকে। তাহলে আমার 1-1 এর পরবর্তী কম্বিনেশনটা কি 1-0-0, ক্লিয়ার? কনফিউশন আছে কারো? আচ্ছা এখন আমাকে যদি আবার বলা হয় 7-5, এটার বেসটা কি 8, আমি বললাম এটার এটার থার্ড কম্বিনেশনটা কত হবে, নেক্সট থার্ড কম্বিনেশন কত হবে সেটা বের করতে বলছি। আগেরটা খালি কি ছিল, নেক্সট, নেক্সট কম্বিনেশন থাকলে কত অ্যাড করতে হবে খালি +1, আর এখানে কি বলছি নেক্সট থার্ড কম্বিনেশন, তাহলে কি করতে হবে সবার প্রথমে এটাকে আমার কিসে নিতে হবে, বেস 10-এ, তো আমরা জানি কেমনে নিতে হবে 5 8 টু দি পাওয়ার কত 0, 5 ইন্টু 1 তার মানে কত আসবে 5, 10 কত আসবে 7, 7 ইন্টু 8 টু দি পাওয়ার কত 1, তার মানে কত আসতেছে 56, আচ্ছা সরি 7 ইন্টু 8 কত আসতেছে 56, 56 আর 5 কত 61। এখন আমার নিড মানে অ্যাড নাম্বার অ্যাকর্ডিং টু নিড কত হবে, এটা হচ্ছে আমার নিড, কত অ্যাড করতে হবে থার্ড বলছে, তাই এখানে কত বলবো কত অ্যাড করব, যদি ফিফথ বলতো কত অ্যাড করতাম, তো 61 আর 3 কত আসতেছে, এখন এটাকে কিসে করতে হবে, বেস 10 থেকে আমার বেস কোনটা দেওয়া ছিল, তো আমাকে এটাকে কিসে রূপান্তর করতে হবে, বেস 8-এ, তো আমি 64 কে কত দিয়ে ভাগ করব, 64 কে আমরা 8 দিয়ে ডিভাইড করব, করলে কত আসতেছে 8-, দেন 8 দিয়ে ভাগ করলে কত আসবে, দেন 8 দিয়ে ভাগ করলে, ওকে তাহলে আমার 75। এর পরের কম্বিনেশনটা কত আসবে, 75, যার বেস 8, এটার থার্ড নেক্সট থার্ড কম্বিনেশনটা কত আসবে 100, কারো কনফিউশন আছে এটাতে? ওকে তো আমরা বুঝতে পারছি যে কম্বিনেশন কেমনে হয়, আর আমাদেরকে যদি যে কোনো ডিজিট দিয়ে বলে এটার পরবর্তী বা নেক্সট থার্ড বা নেক্সট ফিফথ কম্বিনেশন কত হবে আমরা ইজিভাবে বের করতে পারবো, ক্লিয়ার? কারো কনফিউশন আছে এখানে? ওকে তো আজকের মতো এতটুকু।